2026 বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি এমন নিশ্চয়তায় তাবত দুনিয়ার মেসি ভক্তরা কতটা খুশি হবেন তার পরিমাপ করা অসম্ভব কিন্তু এই নিশ্চয়তা দেবে কে লিও নিজেও জানেন না তার ভবিষ্যৎ সবকিছু পক্ষে থাকলেও বিদ্রোহ করে যাচ্ছে বয়স যে কোনো মুহূর্তে চলে আসতে পারে কঠিন সিদ্ধান্ত কম্পিটিটিভ ক্লাব ফুটবল থেকে দূরে থাকতে ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন সর্বকালের সেরা সেখানে গিয়েও কি নিস্তার পেয়েছেন তিনি দুটো মেজর ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে মাঠে নামতে পারেননি আর্জেন্টিনার হয়ে সবশেষ ম্যাচগুলোতেও বয়সের ধকল যে 37 ছুঁই ছুঁই লিওনেল মেসিকে পেয়ে বসেছে তা অস্বীকার করার উপায় নেই তারপরও তাকে ঘিরেই সবার স্বপ্ন 2026 বিশ্বকাপ এখনও বেশ খানিকটা দূরের পথ কিন্তু টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় বেশ ভালোভাবে আছেন মেসি যদিও দিন শেষে পুরো সিদ্ধান্তটাই একাই নিতে হবে লিওকে 40% বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়েল লাভলি আমরা প্রতিটা ম্যাচ ধরে এগোতে চাই আমাদের পরিকল্পনায় এখন কোপা আমেরিকা মেসির শারীরিক অবস্থা কেমন এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা কিছুটা বুঝতে পারবো তবে সে খেলবে কি খেলবে না তার পুরোটাই নির্ভর করছে মেসির উপরই ভবিষ্যতে সে কি করবে তার সময় বলে দেবে মেসি যখন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয় সে দারুণ উপভোগ করে আর এটা যতদিন সে করবে খেলা চালিয়ে যাবে বিশ্বকাপের পর ল্যাতিন অঞ্চলের বাছাই বাদে বেশ কিছু ফিফা ফ্রেন্ডলি খেলেছে আর্জেন্টিনা সেসব ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল আলবি সেলেস্তেদের এবার সে বিষয়টি নিয়ে ভাবছে ম্যানেজমেন্ট একই সঙ্গে আগামীর কথা চিন্তা করে তরুণ ফুটবলার স্কাউটিং এর ক্ষেত্রেও মনোযোগ দিতে চায় এএফএ কোপা আমেরিকার আগে আমাদের দুটো প্রস্তুতি ম্যাচ আছে আমরা চেষ্টা করব এই সময়ের মাঝে দল গুছিয়ে ফেলতে কারণ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার একটা চাপ রয়েছে আমাদের ওপর মেসি সারা জীবন আর্জেন্টিনা জার্সিতে খেলবে না তার বিকল্প আমাদের খুঁজতে হবে তবে এটাও ঠিক লিওনেল মেসির মতো ফুটবলার সব সময় আসে না আগামী 9 জুন ফিফা ফ্রেন্ডলিতে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এএফএ চেষ্টা করছে সেটা সরিয়ে বুয়েনোস এইরেসে নিতে এস এম ইকবাল সময় সংবাদ